এরপরে প্রশ্ন হলো, কোন অমুসলিমের মৃত্যুতে আরআইপি বা রেস্ট ইন পিস লেখা যাবে কিনা? আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে ফেসবুকে যে পোলাপান কেউ মরলেই হলো, তার ছবি দিয়া রেস্ট ইন পিস, মানে কি শান্তিতে ঘুমাও বা জান্নাতে ঘুমাও, এরকম দোয়া লিখে দিয়ে দেয়, কিছু লাইক কমেন্টের ব্যবসা হয়ে যায়। আরে বাবা, কোথায় কার জন্য কি দোয়া করা যাবে, কোনটা করা যাবে না, এতটুকু বিবেচনা বোধ তো একজন মানুষের মধ্যে থাকবে। এখন যে প্রবণতা শুরু হয়েছে আমাদের, মুসলিম অমুসলিম নাই, বাস বিছান নাই, ভালো মন্দ নাই, কোন একজন পরিচিত ফিগার কেউ মরলেই হলো, এ মরার সাথে সাথে আমাদের চেতনাগুলো সব মরে যায়, আমরা রেস্ট ইন পিস লিখি। এবং যারা রেস্ট ইন পিস লেখে, এরা মনে করে নিজেদেরকে তারা অনেক বড় কলিজার মানুষ, হুজুরেরা সব ছোট ছোট মনের মানুষ, এদের মনগুলো ছোট, এরা জান্নাতে অমুসলিমরা যা কেটা চায় না, এই জন্য তাদের জন্য দোয়া করতে বলে না। আর যারা এই আরআইপি লেখে বা রিপ লেখে, তারা মনে করে যে আমরা অমুসলিমদের জন্য জান্নাত আশা করতেছি, বাহ বাহ কত বড় কলিজা আমাদের, অনেক উদার মানুষ, তাই না? এই মানুষগুলো মূলত উদাসীন। কেন উদাসীন? যেই লোকটা তার জীবদ্দশায় আল্লাহর স্বীকৃতিটা দেয় নাই, আল্লাহর প্রতি ঈমানটা আনে নাই, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না নবী হিসেবে রাসূল হিসেবে, সেই লোকের ব্যাপারে আমি যদি বলি যে আল্লাহ তাকে আপনি শান্তিতে রাখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে মশকরা হয়ে গেল না? কি বলেন? যে একটা অবস্থা চলতেছে, আজ থেকে 150-200 বছর আগে যদি ফেসবুক থাকতো, তো ইংরেজ শোষক মারা গেলেও এদেশের যুবকরা ফেসবুকে লিখতো যে মিস্টার ক্লাইভ মারা গেছেন, রেস্ট ইন পিস, ঠিক না? বাপের শত্রু মারা গেলেও লিখতো আরআইপি, রেস্ট ইন পিস, কারণ কিছু লাইক কমেন্ট দরকার আর কিছু না। আল্লাহ তাআলা আমাদের বোধোদয় যেন হয় সে তৌফিক দান করুন। একজন অমুসলিমকে আপনি যদি জান্নাতে নেওয়ার চেষ্টা করেন, এটা কি খুব ভালো চেষ্টা? কেন ভালো না বলেন তো? যে ইসলাম গ্রহণ করে নাই, যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে কি জান্নাতে জীবদ্দশায় চাইতে চাইতো? কারণ মুসলমানদের জান্নাতে চাইতে চাইলে তো সে মুসলমান হইতো, মুসলমানরা যে জান্নাতে বিশ্বাস করে, সে জান্নাতে যেতে চাইলে তো সে ইসলাম গ্রহণ করতো, সে ইসলাম গ্রহণ করে নাই মানে জান্নাতে যেতে চাচ্ছে না, জীবদ্দশায় সে যেখানে যেতে চায় নাই, মরার পরে আপনি টেনে টেনে যদি তারা ওখানে নেন, তাহলে তার প্রতি অবিচার হবে না? তাহলে সেক্ষেত্রে জোর করে জান্নাতে নেওয়ার চেষ্টা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। মনে রাখবেন, অতি টলারেট, অতি মডারেট, অতি উদার, অতি সুশীল, এগুলো লক্ষণ ভালো না, এগুলো লক্ষণ বেশিরভাগই খারাপ। আপনি যদি আপনার যদি কোনো মনে কোনো আপনার অবস্থান না থাকে, হ্যাঁ, আপনার যদি নিজস্ব কোনো বিশ্বাস না থাকে, ঈমান না থাকে, তা আপনি যা খুশি তা করবেন। আপনি বিশ্বাস করেন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আপনি একজন বেঈমানকেও জান্নাতের আশা করে দিচ্ছেন, আপনি বেশি মডারেট হয়ে গেলেন, বেশি টলারেন্ট হয়ে গেলেন, বেশি আপনি উদার হয়ে গেলেন, তথাকথিত। এই উদারতা উদারতা না, এটা হলো ঈমান সম্পর্কে উদাসীনতা এবং মূর্খতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।